উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সামনে জেনেটিক্স বা বংশগতি বিজ্ঞান বিষয়ের জিন আন্তঃক্রিয়া বা জিন ইন্টারাকশন অধ্যায়ের কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ডোমিন্যান্স, জিনের কার্য নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ডোমিন্যান্স জিন, অর্থাৎ একটি জিনের সম্পূর্ণ প্রকটতা এবং অন্য একটি জিনের অসম্পূর্ণ প্রকটতা নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি জিনের সম্পূর্ণ প্রকটতা এবং অন্য একটি জিনের অসম্পূর্ণ প্রকটতা কাজ করলে এক্ষেত্রে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত 9:3:1 পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে 3:6:3:1:2:1 হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ডোমিন্যান্স জিনের কার্য থাকে, অর্থাৎ একটি জিনের সম্পূর্ণ প্রকটতা এবং অন্য একটি জিনের অসম্পূর্ণ প্রকটতা থাকলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট সূত্রের অনুপাত 9:3:3:1 পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে 3:6:3:1:2:1 হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্ষেত্রে ই বাউর 1907 সালে এন্টায়ার হাইনাম মেজাজ উদ্ভিদের লাল পেলবি ফুলযুক্ত উদ্ভিদের সাথে সাদা পার্শ্বে ফুলযুক্ত উদ্ভিদের ক্রস করে F1 বংশধরে গোলাপি পার্শ্বের যুক্ত উদ্ভিদ পেয়েছিলেন এবং F2 বংশধরে বিভিন্ন বর্ণের ফুল যুক্ত 6 প্রকার উদ্ভিদ, অর্থাৎ লাল পার্সনেট, গোলাপি পার্সনেট, সাদা পার্সনেট, লাল পেলোরিক, গোলাপি পেলোরিক, সাদা পেলোরিক ফুলযুক্ত উদ্ভিদ অনুপাতে পেয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ই বাউর এক্ষেত্রে
সম্পূর্ণ প্রকটতা এবং অন্য একটি জিনের অসম্পূর্ণ প্রকটতা এখানে কাজ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে ডাব্লু প্লাস জিন, ডাব্লু প্লাস জিন ইনকমপ্লিট জিন বা ডাব্লু প্লাস ইনকমপ্লিট জিন বা ডাব্লু প্লাস অসম্পূর্ণ প্রকট জিন এবং পি প্লাস সম্পূর্ণ প্রকট জিন বা কমপ্লিট ডোমিন্যান্ট জিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, এক্ষেত্রে ডাব্লু প্লাস হল ইনকমপ্লিট জিন বা অসম্পূর্ণ প্রকট জিন এবং পি প্লাস হল সম্পূর্ণ প্রকট জিন বা কমপ্লিট ডোমিন্যান্ট জিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে বিশুদ্ধ লাল পেলোরিক ফুলযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হল ডাব্লু প্লাস ডাব্লু প্লাস পি পি। সাদা বিশুদ্ধ সাদা পার্সলেট ফুলযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হল ডাব্লু ডাব্লু পি প্লাস পি প্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডাব্লু প্লাস ডাব্লু প্লাস পি পি জিনোটাইপ থেকে গ্যামেট পাওয়া যায় ডাব্লু প্লাস পি এবং ডাব্লু ডাব্লু পি প্লাস জিনোটাইপ থেকে গ্যামেট হয় ডাব্লু পি প্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এফ ওয়ান বংশধরে ডাব্লু প্লাস পি গ্যামেটের সাথে ডাব্লু পি প্লাস গ্যামেটের মিলনের ফলে এফ ওয়ান বংশধরে জিনোটাইপ হয় ডাব্লু প্লাস ডাব্লু পি প্লাস পি, অর্থাৎ ডাব্লু প্লাস ডাব্লু হেটারোজাইগাস এবং পি প্লাস পি হেটারোজাইগাস, দুই জোড়া জিনেই হেটারোজাইগাস। তাই এক্ষেত্রে এফ ওয়ান বংশধরে গোলাপি পার্শ্বে ফুলযুক্ত উদ্ভিদ পাওয়া যায়। এক্ষেত্রে ডাব্লু প্লাস জিন ডাব্লু জিনের উপর সম্পূর্ণ প্রকটতা প্রকাশ করতে না পারায় গোলাপি এবং পি প্লাস জিন পি জিনের উপর সম্পূর্ণ প্রকটতা প্রকাশ করায় এফ ওয়ান বংশধরে গোলাপি পার্সলেট ফুলযুক্ত উদ্ভিদ পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, এক্ষেত্রে ডাব্লু প্লাস জিন ডাব্লু জিনের উপর ইনকমপ্লিট ডোমিন্যান্স বা অসম্পূর্ণ প্রকটতা প্রকাশ করে এবং পি প্লাস জিন পি জিনের উপর সম্পূর্ণ প্রকটতা বা কমপ্লিট ডোমিন্যান্স প্রকাশ করে। তাই গোলাপি পার্শ্বে ফুলযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এফ ওয়ান বংশধরে ডাব্লু প্লাস
W এবং P প্লাস P উভয় জিনজোড়া হেটারোজাইগাস হওয়ায় এখান থেকে চার রকমের গ্যামেট পাওয়া যায়, অর্থাৎ W প্লাস P প্লাস গ্যামেট, W প্লাস P গ্যামেট, W P প্লাস গ্যামেট, W P গ্যামেট। ঠিক একইভাবে F1 বংশধরে স্ত্রীটিতে চার প্রকার গ্যামেট হবে, W প্লাস P প্লাস, W প্লাস P, W P প্লাস, W P। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন F2 বংশধরে পুরুষ এবং স্ত্রী গ্যামেটগুলোকে উপস্থাপন করলে, অর্থাৎ আমরা এই দিকে স্ত্রী গ্যামেট W প্লাস, W প্লাস P প্লাস, W প্লাস P, W P প্লাস, W P প্লাস, W P, এই দিকে পুং গ্যামেট W প্লাস P প্লাস, W প্লাস P, W P প্লাস, W P গ্যামেট উপস্থাপন করে চেকারবোর্ড থেকে আমরা বা চেকারবোর্ড পদ্ধতিতে ১৬টি উদ্ভিদ পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পি প্লাস, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডাব্লু প্লাস পি প্লাস পুং গ্যামেটের সাথে ডাব্লু প্লাস পি প্লাস স্ত্রী গ্যামেটের মিলনের ফলে ডাব্লু প্লাস W প্লাস P প্লাস P প্লাস জিনোটাইপ এবং লাল পার্সোনেট ফিনোটাইপ পাওয়া যাবে। W প্লাস P প্লাস পুং গ্যামেটের সাথে W প্লাস P স্ত্রী গ্যামেটের মিলনের ফলে W প্লাস W প্লাস P প্লাস P জিনোটাইপ এবং লাল পার্সোনেট ফিনোটাইপ পাওয়া যাবে। W প্লাস পি প্লাস পুং গ্যামেটের সাথে ডাব্লু পি প্লাস স্ত্রী গ্যামেটের মিলনের ফলে ডাব্লু প্লাস ডাব্লু পি প্লাস পি প্লাস জিনোটাইপ গোলাপি পার্শ্বের জিনোটাইপ পাওয়া যাবে। ডাব্লু প্লাস পি প্লাস পুং গ্যামেটের সাথে ডাব্লু পি স্ত্রী গ্যামেটের মিলনের ফলে ডাব্লু প্লাস ডাব্লু পি প্লাস পি গোলাপি পার্শ্বের জিনোটাইপ পাওয়া যাবে। W প্লাস P পুং গ্যামেটের সাথে W প্লাস P প্লাস পুং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে W প্লাস P প্লাস P জিনোটাইপ লাল পার্শ্বের ফিনোটাইপ পাওয়া যাবে। W প্লাস P পুং গ্যামেটের সাথে W প্লাস P স্ত্রী গ্যামেটের মিলনের ফলে W প্লাস P P জিনোটাইপ লাল ক্লোরিক ফিনোটাইপ পাওয়া যাবে। W প্লাস P পুং গ্যামেটের সাথে W P প্লাস স্ত্রী গ্যামেটের মিলনের ফলে W P প্লাস P জিনোটাইপ গোলাপি পার্শ্বের ফিনোটাইপ পাওয়া যাবে। W প্লাস P পুং গ্যামেটের সাথে W P স্ত্রী গ্যামেটের মিলনের ফলে W P P জিনোটাইপ গোলাপি কলোরি ফিনোটাইপ পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার W P প্লাস পুং গ্যামেটের সাথে W প্লাস P প্লাস স্ত্রী গ্যামেটের মিলনের ফলে W P প্লাস P প্লাস জিনোটাইপ গোলাপি পার্শ্বের ফিনোটাইপ পাওয়া যাবে। W P প্লাস পুং গ্যামেটের সাথে W প্লাস P স্ত্রী গ্যামেটের মিলনের ফলে W P প্লাস P জিনোটাইপ গোলাপি পার্শ্বের ফিনোটাইপ পাওয়া যাবে। W P প্লাস পুং গ্যামেটের সাথে W P প্লাস স্ত্রী গ্যামেটের মিলনের ফলে W P প্লাস P প্লাস সাদা পার্শ্বের ফিনোটাইপ পাওয়া যাবে। W P প্লাস পুং গ্যামেটের সাথে W P স্ত্রী গ্যামেটের মিলনের ফলে W P প্লাস P
জিরোটাইপ সাদা পার্শ্বের ফিনোটাইপ পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ WP পুংগামেটের সাথে W+ পি প্লাস স্ত্রীগামেটের মিলনের ফলে W+ W পি প্লাস পি জিরোটাইপ গোলাপী পার্শ্বের ফিনোটাইপ হবে। WP পুংগামেটের সাথে W+ পি স্ত্রীগামেটের মিলনের ফলে W+ W পিপি জিরোটাইপ গোলাপি পেলোরিক ফিনোটাইপ পাওয়া যাবে। WP পুংগামেটের সাথে WP+ স্ত্রীগামেটের মিলনের ফলে WW+ পি জিরোটাইপ সাদা পার্শ্বের ফিনোটাইপ পাওয়া যাবে। WP পুংগামেটের সাথে WP স্ত্রীগামেটের মিলনের ফলে WW PP জিরোটাইপ সাদা পেলোরিক ফিনোটাইপ পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং চেকার বোর্ড থেকে আমরা ছয় প্রকার উদ্ভিদ যথাক্রমে লাল পার্শ্বনেট, গোলাপি পার্শ্বনেট, সাদা পার্শ্বনেট, লাল পেলোরিক, গোলাপি পেলোরিক, সাদা পেলোরিক, 3:6:3:1:2:1:1:1 উদ্ভিদ পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমরা যদি একটু চেকারবোর্ড বিশ্লেষণ করি, তাহলে প্রথমে প্রথম উদ্ভিদটি W+ W+ P+ P+ অর্থাৎ W+ W+ হোমোজাইগাস প্রপার্ট হয় লাল, P+ P+ হোমোজাইগাস প্রপার্ট হয় পার্শ্বনেট, অর্থাৎ বিশুদ্ধ লাল বিশুদ্ধ পার্শ্বনেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, W+ W+ P+ P এক্ষেত্রে W+ W+ হোমোজাইগাস প্রপার্ট হয় লাল, P+ জিন পি জিনের উপর সম্পূর্ণ প্রকট হয় পার্শ্বনেট। W+ W এক্ষেত্রে W+ জিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, W+ জিনের উপর সম্পূর্ণ প্রকটতা প্রকাশ করে না, তাই এক্ষেত্রে গোলাপি P+ P+ হোমোজাইগাস প্রকট হয় পার্শ্বনেট। W+ W এক্ষেত্রে W+ জিনের উপর সম্পূর্ণ প্রকটতা প্রকাশ করতে পারে না, অর্থাৎ ইনকমপ্লিট ডমিনেন্স হয় গোলাপি। P+ P জিনের উপর সম্পূর্ণ প্রকটতা প্রকাশ করে, তাই এক্ষেত্রে পার্শ্বনেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গোলাপি পার্শ্বনেট W+W হেটারোজাইগাস গোলাপি পার্শ্বনেট, W+W হেটারোজাইগাস গোলাপি পার্শ্বনেট, অর্থাৎ W+ জিন W+জিনের উপর সম্পূর্ণ প্রকটতা প্রকাশ করতে পারে না, তাই এক্ষেত্রে গোলাপি পেলোরিক এক্ষেত্রে গোলাপি পার্শ্বনেট P+ জিন P+জিনের উপর সম্পূর্ণ প্রকটতা প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, WW জিন এক্ষেত্রে হোমোজাইগাস প্রচ্ছন্ন হয় সাদা, P+ P+জিন হোমোজাইগাস প্রকট পার্শ্বনেট, WW হোমোজাইগাস প্রচ্ছন্ন সাদা, P+P P+জিনের উপর সম্পূর্ণ প্রকট, তাই পার্শ্বনেট। W+W W+জিনের উপর অসম্পূর্ণ প্রকট, তাই গোলাপি। P
প্রকট পার্শ্বনে অসম্পূর্ণ প্রকট গোলাপি হোমোজাইগাস প্রচ্ছন্ন পেলোনি হোমোজাইগাস প্রচ্ছন্ন সাদা পিপলাচি পিজিনের উপর সম্পূর্ণ প্রকট পার্শ্বনে হোমোজাইগাস সাদা হোমোজাইগাস পি পেলোনি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কমপ্লিট আর ইনকমপ্লিট ডমিনেন্স এক্ষেত্রে ডাব্লু প্লাস জিন ইনকমপ্লিট ডমিনেন্ট জিন পি প্লাস জিন কমপ্লিট ডমিনেন্ট জিন অর্থাৎ ডাব্লু প্লাস জিন ডাব্লু জিনের উপর অসম্পূর্ণ প্রকট অর্থাৎ সম্পূর্ণ প্রকটতা প্রকাশ করতে পারে না তাই এক্ষেত্রে লাল না হয়ে গোলাপি বৈশিষ্ট্য প্রকাশ পায় পি প্লাস জিন পি জিনের উপর সম্পূর্ণ প্রকট তাই এক্ষেত্রে পার্শ্বনেট অর্থাৎ একটি জিনের সম্পূর্ণ প্রকটতা এবং অন্য একটি জিনের অসম্পূর্ণ প্রকটতা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে ডাব্লু প্লাস জিনের অসম্পূর্ণ প্রকটতা এবং পি প্লাস জিনের সম্পূর্ণ প্রকটতা হওয়ার কারণে মেন্ডেলের দ্বিতীয় সূত্রে 9:3:3:1:2 অনুপাত পরিবর্তিত হয়ে 3:6:3:1 অনুপাত পাওয়া যায় আমি আবারও বলছি কমপ্লিট আর ইনকমপ্লিট ডমিনেন্স অর্থাৎ এক্ষেত্রে একটি জিনের সম্পূর্ণ প্রকটতা এবং অন্য একটি জিনের অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ পি প্লাস জিনের সম্পূর্ণ প্রকটতা এবং ডাব্লু প্লাস জিনের অসম্পূর্ণ প্রকটতা কাজ করার কারণে বা পি প্লাস জিনের সম্পূর্ণ প্রকটতা এবং ডাব্লু প্লাস জিনের অসম্পূর্ণ প্রকটতার কারণে এক্ষেত্রে মেন্ডেলের দ্বিতীয় সূত্রে 9:3:3:1 অনুপাত পরিবর্তিত হয়ে 3:6:3:1:2:1 পাওয়া যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ই বাউল 1907 সালে এন্টায়ার হাইনাম মেজাজ উদ্ভিদের লাল কলোনি এবং সাদা পার্শ্বনেট উদ্ভিদের মধ্যে ক্রস করে একটি সুন্দর উদাহরণ উপস্থাপন করেছেন যেটি আমি আজ ব্যাখ্যা করলাম এভাবে আমরা কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ডমিনেন্স বা একটি সম্পূর্ণ জিনের প্রকটতা এবং অন্য একটি জিনের অসম্পূর্ণ প্রকটতার ব্যাখ্যা করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে জিন ইন্টারাকশন উদাহরণটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের সুন্দর কমেন্ট করে আমাকে পরবর্তী ক্লাস নেওয়ার উৎসাহ যোগাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী দিন আবারও একটি সুন্দর ভিডিও ক্লাস উপস্থাপন করার অভিপ্রায় জানিয়ে তোমাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ